আমি একজন সায়েন্টিস্ট হতে চাই। ছায়া প্রকাশনী, শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ। দীর্ঘ ফিল্ম ক্যারিয়ারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হয়ে উঠেছেন আজকে টলিপাড়ার মুম্বাদা। পেয়েছেন অনেক সম্মান, খ্যাতি, পুরস্কার, আর সবচেয়ে দামি মানুষের ভালোবাসা। এবার সেই প্রসেনজিতের মুকুটে যোগ হতে চলেছে আরও এক সম্মান। 2018-এর 24তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের সভাপতির পদ অলঙ্কৃত করবেন মুম্বাদা। গত বছর যে পদে ছিলেন প্রখ্যাত অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়, এমনটাই সূত্রের খবর। মুম্বাদার কাঁধে এবার গুরুভার। বারবার তাঁর কথায় উঠে আসে বাংলা সিনেমার ভবিষ্যতের কথা। বাংলা ছবিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে যে কোনো ভালো পদক্ষেপের পাশে সবসময় থাকেন প্রসেনজিৎ। বাংলা সিনেমার সঙ্গে বিশ্ব সিনেমার মেলবন্ধনে এবার সরাসরি মুম্বাদার নাম। এগিয়ে চলুক বাংলা সিনেমা। আমি মনে করি যে এই বেঙ্গলি সিনেমা সাপোর্ট বেঙ্গলি সিনেমা, এই বিষয়টা খুব ভালো। অফকোর্স আপনারা সবসময় বেঙ্গলি সিনেমার সঙ্গে থাকেন, বাংলা ছবির সঙ্গে থাকেন। বিশ্ব সিনেমার আঙিনায় উজ্জ্বল হোক বাংলা সিনেমার ভবিষ্যৎ। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।